এটা কাগজে ফুল গাছ, তাই তো? দেখতে এই ফুল গাছটি, এই ফুল গাছটি সম্বন্ধে দেখলাম এই গাছটি অনেক পুরনো। এই গাছটি এই কাকার, আমি দাঁড়ান এই গাছটির বয়স সম্বন্ধে জানাচ্ছি, তার আগে একটু গাছটির গুলা দেখাই। দেখো দিন গাছের গুলা কতটুকু হাত দেবে, ধরো দিন। দুই হাতে ধরো, হ্যাঁ দুই হাতে ধরো, হ্যাঁ। তাহলে ওদেরকে 9 ইঞ্চি 1 বিঘাত হয়, বুঝছো? হ্যাঁ, এটা হলো গে সেই ফুল গাছ, কাগজের ফুল। না কাকা, আরেকটাও দেখাচ্ছে। এটা কি একই গাছ কাকা? এটা একই গাছ, তাই তো? যত্ন করে কাকা। ওই যে আপনার এই ফুল গাছের বয়স কেমন হবে? চলেন ওখানে চলেন। বয়স বয়স কেমন হবে? 20 বছর হবে। না, এটা কি আপনার নিজের লাগানো? কি নাম? ও সাবদার হোসেন। আমি চিনতাম ওনার, বুঝেছেন? আমি ওনার খুব ভালোভাবেই চিনতাম। আচ্ছা, উনি লাগাইলো এই গাছ? কাগজের ফুল এটা, ফুলের নাম কি? ফুলের অরিজিনাল নাম পাওয়া গেছে। এই ফুল গাছ যিনি লাগাইছেন তার ছেলেই তো আপনি? হ্যাঁ। এই ফুল গাছের নাম কি? বাগান বিলাস। বাগান বিলাস, এটা আমি আজও শুনিনি। অনেক যখন যে জায়গায় প্রশ্ন করেছি কাগজ ফুল বলে। আঞ্চলিক ভাষায় মানুষ বলে, কিন্তু মূল নাম তো বাগান বিলাস। বাগান বিলাস, এই জায়গাটার ঠিকানা? তেঁতুলবাড়িয়া। তেঁতুলবাড়িয়া ইউনিয়ন। হ্যাঁ, কোন পাড়া এটা? তেঁতুলবাড়িয়া দক্ষিণ পাড়া। দক্ষিণ পাড়া বলে না, রাস্তার পূর্ব পাশে। আপনারা এখানে দেখতে আসবেন, আবার বলেন নামটা রাখবেন। তেঁতুলবাড়িয়া দক্ষিণ পাড়া। না, ফুল দিন নামটা বাগান বিলাস। বাগান বিলাস, খুব মানে আমি প্রথম শুনলাম যে বাগান বিলাস ফুল। আমাদের বাড়ির পাশেও একটি ছিল এরম, এর থেকে বড়, কিন্তু এই বাগান বিলাস ফুল এই নামটা এই প্রথম শুনলাম। অরিজিনাল নামটা অনেক চেষ্টা করেছি অনেকের কাছ থেকে জানার জন্য, কেউই সঠিকভাবে এটা বলতে পারেনি। কিন্তু আজকে সঠিক তথ্যটা জানতে পারলাম যে এটি বাগান বিলাস। দেখুন, এটি অনেক বড় হয়ে আছে গাছটি, দেখতে খুব ভালো লাগছে ফুলগুলো। অনেক এরিয়া নিয়ে এই গাছটি আছে, অবস্থান করেছে এখানে। অনেক অনেক জানার পরে মানে এই বাগান বিলাসটা আমি একবার যশোরে যেও জিজ্ঞাসা করছিলাম, তা কাগজ ফুল বল না, এই নামটাকেও সঠিক করে আজকে জানতে পারলাম। সবাই ভালো থাকবেন।